নমস্কার প্রিয় দর্শক হোম স্টুডিও চ্যানেলে আমি পিঙ্কি ঘোষ আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই পর্বে যে রেসিপিটি আমি শেয়ার করব সেটি অ্যাকচুয়ালি আমার মায়ের কাছ থেকে শেখা এখানে আমার নিজস্ব কোনো ইনপুট নেই আজকের রেসিপিটির নাম সিম্পল হোয়াইট পোলাও তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি তিনশো গ্রাম গোবিন্দভোগ চালের পোলাও রান্না করব, তার জন্য আমি যা যা গোটা মশলা ফোড়নের ব্যবহার করেছি সেগুলো একবার বলে দিই এখানে আছে তেজপাতা জায়ফল ফল জৈত্রী বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ আর একটুখানি শাহিজিরা তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে আছে ওয়ান টেবিল স্পুন আদা রসুন পেস্ট গোলাপ জল কাজু আর কিশমিশ এই রান্নাটায় আমি সাদা তেল আর ঘি দুটোই ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী নুন এবং চিনি লাগবে দুধ লাগছে প্রায় দেড়শো এম মতো প্রথমে গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে তাতে ঘি এবং সাদা তেল মিশিয়ে গরম করে নিতে হবে এর মধ্যে এবার যে গোটা মশলাগুলো আগে দেখিয়েছিলাম সেগুলো ফোড়ন দিতে হবে মশলাটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে এবার কাজু বাদামটা দেব এবার দিয়ে দিচ্ছি কিশমিশটা কাজু আর কিশমিশটা একসঙ্গে একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে এবার আগে থেকে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে প্রায় দু মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় সিমে থাকবে চালটা খুব ভালো করে ভেজে নেওয়া হলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গরম জল প্রায় সাড়ে চারশো এম মতো এখন দিচ্ছি দুধটা দুধের পরিমাণ দেড়শো এম জল আমি দিয়েছি সাড়ে চারশো এমএল অর্থাৎ মোট ছশো এমএল লিকুইড আমি ইউজ করলাম তিনশো গ্রাম গোবিন্দভোগ চালের জন্য আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো গোলাপ জল দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনিটা দিলাম এখন স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি এখন পুরো মিশ্রণটাকে হাতা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে প্রথমে গ্যাসটা বাড়িয়ে দিয়ে ফুট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটতে শুরু করলে গ্যাসটা আবার কমিয়ে দিয়ে ধিমে আছেই রান্নাটা পুরো কমপ্লিট করতে হবে জলটা যখন একটু কমে আসবে তখন ঢাকনা সরিয়ে হাতা দিয়ে একবার একটু নেড়ে চেড়ে দেবেন এরপর পুরো জলটা শুকিয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর এভাবেই ঢাকনা চাপা অবস্থায় কিছুক্ষণ থাকবে দেখুন জলটা পুরো শুকিয়ে গিয়ে কি সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে এই সময় চাইলে একটু ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ